Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuh. Allahümme lekel hamdu ve hamdel şakirin. Ve salli ve sellem ala rasulikel emin ve alihi ve sahbihi ve men tabi'ahum bi ihsanin ila yevmiddin. Sanmanı da dostluk bayı bundu. İslami Bank Bangladesh Limited, İslami Saval ve Cevab Anıştan teke apna der şagutu janayi. Deşer bitore, deşer bayit jara açın. Tara ei anushtane prosto korben jibon ghonishto jekono bishoy amra Quran Sunnar aloke apnader prostor uttor dewar chesta korbo inshallah prosto jokhon korben apnar TV volume komiye niben ebong shongkhepe prosto korben amra apnader prosto nicchi. Hello, assalamu alaikum. জি ওয়ালাইকুম সালাম। জি বলুন কে? আপনি প্রশ্ন করেছেন এটিএন ইসলামী সওয়াল জবাবে, বলুন। জি জি, এখানে প্রশ্ন হলো, জি বলুন, যে আমার হলো এতে যে আমার সন্তান যে দুধ খায়, যে আমার সন্তানের দুধ খায়, আমার দেবরের মেয়ে আমার দুধ দুইবার খেয়েছে, তো ওটা কি আমার সন্তানের সঙ্গে বিয়ে হবে? জি, আর কোন প্রশ্ন? আরেকটা যে হলো কুরবানির সময় কুরবানির নিয়তে ছাগল কিনা হয়েছে, সেই ছাগল কুরবানির দিন আকিকা দেওয়া হয়েছে, ওটা কি হবে? জি বোন, আকিকা দেওয়া হয়েছে। জি, যে আপনার দুটি প্রশ্ন আমরা শুনলাম, এবার জবাব শুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার সন্তানের সাথে আপনার দেবরের সন্তান দুধ পান করেছে, এই দুইজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক করা যায় কিনা? না, করা যাবে না। ইসলামের মূলনীতি হচ্ছে রক্ত সম্পর্কের ভিত্তিতে যাদের বিয়ে হারাম হয়, দুধ পানের মাধ্যমে তাদের মধ্যকার বিবাহ হারাম হবে। আপনার দেবরের সন্তান আপনার দুধ পান করেছে, সে আপনার দুধ সন্তান, অতএব আপনার সন্তান এবং সে তারা একে অপরের দুধ ভাই বোন, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ হবে না। আপনার দ্বিতীয় প্রশ্ন, কোরবানের জন্য ছাগল কেনা হয়েছে অথচ সেই ছাগল দিয়ে দেওয়া হয়েছে আকিকা, না এটি যেহেতু হয়ে গিয়েছে সেহেতু আপনার এটার জন্য ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কিন্তু ভবিষ্যতে এই কাজটি করবেন না। কোরবানের নিয়তে যে পশু আপনার কেনা হয় সেটি দিয়ে কোরবানি দিতে হবে, আকিকা দেওয়া যাবে না, আকিকার জন্য আপনার ভিন্ন পশু জবাই করতে হবে। জি, এই বিষয়গুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। সালাম আলাইকুম। আপনি বলুন। আমার নাম তো হুজুর, আমার নাম রাখছি আমার আম্মা জাহানার, আর আমার মেয়ের নাম রাখছি মুন্নি, দুটার নাম কি ঠিক আছে হুজুর, একটু জানতে চাইছিলাম। জি, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, দুইটা প্রশ্ন। আপনার নাম হচ্ছে জাহানারা, আপনার মেয়ের নাম হচ্ছে মুন্নি, না দোষণীয় নয়, তবে উত্তম হচ্ছে অর্থবোধক নাম রাখা, সাহাবে কেরামের নামে নাম রাখা, নবী রাসূলগণের নামে নাম রাখা, এটি উত্তম। আপনার এই দুটি নাম, আপনার নাম এবং আপনার মেয়ের নাম, এতে কোনো সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি প্রশ্ন করতে চাইছি, আমার আম্মুর জমি, আমরা তিন বোন, আমাদের ভাই নেই। জি, এখন আমার আম্মুর জমি, আমার নানি বাড়িতে যে জমি, এখন আমার মামার এক মামার বয়স 50 বছর প্রায়, সে বিয়ে শাদী করে না, আর ছোট মামার 30 বছরের উপরে, তাহলে তাদের তো ছেলে মেয়ে নাই, সেই ক্ষেত্রে এই জমিটা কিরকম আর কি আমরা পাবো, বা মানে এটা আমরা বুঝি না যে কতটুকু আমরা পাবো, বা আমার আম্মু আমার মামারা কতটুকু পাবে, আমরা তো তিন বোন, আমাদের ভাই নেই। জি, আপনারা তিন বোন, মামা আছেন, খালা কি আছেন? হ্যাঁ, খালা আছে, খালার একটা ছেলে, খালার কোনো মেয়ে নাই। খালা আছেন কিনা, খালা আছেন কিনা? আর যাই, আমার ছেলে একটা ছেলে হয়েছে, আমি ছেলের নাম ঠিক করছি দুইটা, একটা মারুফ ইসলাম, একটা সাদুক ইসলাম, এই নাম কি রাখা যাবে? মারুফ ইসলাম আর কি,
একটা মারুফ ইসলাম একটা সাদিক ইসলাম এই নাম রাখা যাবে কিনা তা না হইলে আমরা চেঞ্জ করে রাখবো একটা সুন্দর নাম বলবেন আমার ছেলের জন্য জি আপনি অপেক্ষা করুন প্রথম কথা হচ্ছে আপনার মা পৈতৃক সূত্রে সম্পত্তি পেয়েছে তার বাবা মায়ের সম্পত্তি আপনারা তিন বোন আপনাদের ভাই নেই ওখানে আপনি বলেছেন আপনার মামা আছে খালা আছে এখন বন্টনটা কীভাবে হবে একটি বিষয় মনে রাখতে হবে যে মিরাস মানে উত্তরাধিকার বিষয়ক বিস্তারিত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতে এই বন্টন হবে আপনার আপনারা পাবেন তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ সম্পত্তি আপনারা পাবেন আর বাকি তিন ভাগের এক ভাগ পাবে আপনার মামা এবং খালারা সেখানে বন্টনের রেশিওটা হবে মামা খালার চেয়ে দ্বিগুণ পাবে মানে যে এক ভাগ থেকে গেল সেটা আবার তাদের মধ্যে বন্টন হবে খালারা পাবেন এক ভাগ মামা পাবেন দুই ভাগ আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছেলের নাম রাখবেন মারুফ ইসলাম ছেলের নাম রাখতে চান সাদেক ইসলাম মারুফ ভালো মারুফ মানে পরিচিত মারুফ মানে উত্তম মারুফ মানে ভালো আর সাদেক মানে সত্যবাদী কিন্তু ইসলামের সাথে যোগ করে কোনো দরকার নেই মারুফ এই শব্দটি একটি একক নাম সাদেক এই শব্দটি একটি একক নাম আপনি সেখানে সন্তানের বাবার নাম সাথে যুক্ত করে রাখবেন এটাই নাম রাখার সুন্নাহ আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম তারা পিতৃ পরিচয়ে পরিচিত হতেন বাবার নামের সাথে তাদের নাম বাবার নাম সাথে সংযুক্ত রেখেই তারা নাম রাখতেন ওমর ইবনুল খাত্তাব আবদুল্লাহ বিন উমর এইভাবে আয়েশা বিনতে আবি বকর মোহাম্মদ বিন আবদুল্লাহ বাবার নামকে আপনার ছেলের নামের সাথে সংযুক্ত করাটাই ইসলামী নামকরণের রীতি ও নীতি আপনি মারুফের সাথে মারুফের বাবার নাম যোগ করবেন মারুফ বিন তার বাবা সাদেক বিন তার বাবা এটি হচ্ছে ইসলামী নামকরণের সহি তরিকা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন আমার একটা প্রশ্ন ছিল জি ওটা হইতেছে কি আমি যখন অসুস্থ ছিলাম তখন ভাবছি যে আমি যদি ভালো হই প্রত্যেক আরবি মাসে দুইটা করে রোজা রাখবো এখন কি এই রোজাটা মানে যেমন আমি আজকে রাখলাম আরবি মাস তো 29 দিনে হয় 30 দিনে হয় যেমন আজকে রাখলাম আবার দুই তিন দিন পর আরেকটা রাখলাম এরকম করে রাখা যাবে নাকি পর পরই দুইটা রাখতে হবে যেমন আজকেও রাখতে হবে কালকেও একসাথেই রাখতে হবে নাকি একটু মাঝখানে এক দুই দিন গ্যাপ দিয়েও রাখা যায় আচ্ছা জি 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 আপনি অপেক্ষা করুন আপনি অসুস্থ ছিলেন নিয়ত করেছেন প্রতি মাসে দুটি রোজা রাখবেন হ্যাঁ আপনি এইভাবে নিয়ত করেছেন এখন রোজা রাখবেন তো এখানে একটু সংশোধনী আছে আপনি দুটি কেন নিয়ত করলেন আপনি হয়তো নিয়ত এইভাবে করা প্রয়োজন ছিল যে আমি সুস্থ হলে আল্লাহ পাক আমাকে যদি সুস্থ করেন তাহলে আমি প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখবো সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুদিন নিয়মিত রোজা রাখতেন এবং তিনি বলেছেন সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল উত্থাপন করা হয় পেশ করা হয় আর আমি চাই যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে এই অবস্থায় যে আমি রোজাদার খুবই মর্যাদার রোজা তারপর সোমবারের ব্যাপারে অতিরিক্ত মর্যাদা হচ্ছে যে রাসূল সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবার কেন রোজা রাখেন তিনি বলেছেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এই দিনে আমার উপর ওয়াহি নাজিল হয়েছে তাহলে সোমবারের রোজার বিশেষ মর্যাদা রয়েছে আর প্রতি মাসের তিন দিন 13, 14, 15 এই তিন দিন রাসূল সাল্লাম রোজা রাখতেন যে রোজাকে আইয়ামে বিদ রোজা বলা হয় আপনি যাই নিয়ত করেন না কেন আপনি এখন থেকে এইভাবে রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার এবং চাঁদের তিন দিন আর আপনি যদি আপনার নিয়ত অনুযায়ী করতে চান এই আপনি রোজা রাখতে পারবেন সমস্যা নাই একসাথে রাখা জরুরি না আপনি একটা মাসের এক অংশ রাখলেন আরেকটা আরেক অংশ রাখলেন তবে উত্তম হচ্ছে সোম বৃহস্পতিবার রোজা রাখা উত্তম হচ্ছে মাসের 13, 14, 15 রোজা রাখা আল্লাহ আমাদেরকে সহি সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে জি আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম। জি বলুন। জি আমার একটা প্রশ্ন ছিল, আমার ফ্যামিলিতে মানে কিছুদিন ধরে অনেক বেশি বিপদ আসছে, যেমন সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার দেখিও ভালো হচ্ছে না, বা আর্থিক সমস্যা অনেক বেশি দেখা দিচ্ছে, এরকম অনেকগুলি সমস্যা হচ্ছে। তো সবাই অনেক অস্থির যে কেন এমন হচ্ছে, একের পর এক হচ্ছে। আমি অনেক নফল নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু বিপদ আর সারছে না। এমন পরিস্থিতিতে অনেকেই বলছে যে বাসায় দোয়া পড়ান বা কোরআন খতম করান হুজুরদের বা মাদ্রাসার ছাত্রদের দিয়ে। বলার কয়েকজন বলার পরে আমি একজনকে বললাম, আচ্ছা ঠিক আছে আমি এই কাজটা করব। কিন্তু আমার স্বামীর কাছে যখন বললাম, উনি বলল যে একটু সমস্যা, মানে উনি ঠিক রাজি হচ্ছে না, দোয়া পড়াতে রাজি হচ্ছে কিন্তু কোরআন খতমটা কিভাবে করব, কাকে দিয়ে করব, আমরাই তো পড়ছি এসব বল। এখন আমি তো বলছি যে হ্যাঁ করব, নিয়ত আমি করি নাই, কিন্তু সবাই যখন বলে তখন বলি হ্যাঁ এটা করা, এখন আমি কি করব? জি আপনি অপেক্ষা করুন, বিপদ আপদ, অসুস্থতা, আর্থিক সংকট ইত্যাদি। বিপদ তো আসবে, আল্লাহ তার বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেন, এটা কোরআন মাজিদে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিভিন্নভাবে বলেছেন যে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষার জন্য বিপদ দিবেন। এই সময় মুমিনের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, আর বেশি বেশি করে দোয়া করতে হবে। একটি উল্লেখযোগ্য আমল হচ্ছে বিপদ সংকট থেকে বাঁচার জন্য বেশি বেশি করে ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দ্বীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। যে সার্বক্ষণিক ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, এবং এমন উৎস থেকে জীবিকা দিবেন যে সে কল্পনাও করতে পারে না। ইস্তিগফার বেশি বেশি করে করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। দোয়া অনুষ্ঠান করা না করবেন না, কোরআন খতম না করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এর কোনো সমর্থন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন খতম করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, কিন্তু এই আনুষ্ঠানিক কয়েকজন মিলে ভাগ ভাগ করে কোরআন খতম করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার বর্তমানে তার সামনেও কেউ করেননি। অতএব এগুলি সুস্পষ্ট বিদআত, এগুলি আপনারা করবেন না। নিজেরাই আল্লাহর কাছে সাহায্য চান, ইস্তেগফার করুন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন। আরেক বোন প্রশ্ন করেছিলেন যে সন্তান হয়েছে, মেয়ে মারা গিয়েছে, তার আকিকার এখন দেওয়া প্রয়োজন আছে কিনা? না, তার আকিকা এখন দেওয়ার প্রয়োজন নেই। আমরা একাধিকবার বলার চেষ্টা করেছি, আকিকা হবে সাত দিনের মাথায়, এটাই হচ্ছে সহি মত, বিশুদ্ধ মত। আর দুর্বল একটি হাদিস আছে, ১৪ দিনের মাথায় দেওয়া যায়, ২১ দিনের মাথায় দেওয়া যায়, এর বাইরে আকিকা দেওয়ার বিষয়ে কোনো হাদিস নেই, সহি তো নয়, কোনো দুর্বল হাদিসও নেই। অতএব আকিকা সময়ের সাথে সংশ্লিষ্ট একটা ইবাদত, সাত দিনের মাথা, আর যদি কেউ না পারে তো দুর্বল হাদিস অনুযায়ী ১৪ দিনের মাথায় অথবা ২১ দিনের মাথায়, এইভাবে আকিদা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সুন্ন অনুযায়ী সকল ইবাদত করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলুন। একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন। হুজুর আমি একটা কোরআন শরীফ পড়ি, ওই কোরআন শরীফটাই ২০ পারাতে দুইটা পৃষ্ঠাই আর কি পারা শেষ করা, তিনটা সূরা ওর ভিতরে নেই। তা আমি ওই কোরআন শরীফটা ওই জায়গা থেকে অন্য কোরআন শরীফ দেখে ২০ পারাটা পড়ে আবার ২১ পারায় থেকে শুরু করি, এই কোরআন শরীফটা পড়া কি আমার ঠিক হচ্ছে কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। জি আপনি অপেক্ষা করুন বোন। জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। জি বলুন। আমি টাঙ্গাইল থেকে রীতা বলছি। আচ্ছা জি বলুন। আমার
প্রশ্ন ছিল মানে আমার আব্বা 4-5 বছর আগে মারা গেছেন উনি যে মারা গেছেন সেদিন বারটা ছিল রবিবার এজন্য মানে আমার মা প্রতি রবিবারে একটা মানে মসজিদের হুজুরকে খাওয়ান এটা কি বেদাত হইতেছে নাকি যারা মানে আমার আব্বা এর সব পাইতেছেন জি একটা প্রশ্ন হলো মানে মুখে ক্রিম লাগানো অবস্থায় মানে ওযু করার পর মুখে ক্রিম লাগায় কি নামাজ পড়া যাবে কিনা জি আসসালামু আলাইকুম জীবন জবাবশ এক বোন প্রশ্ন করেছেন যে কোরআন মাজিদ পড়ছেন আমরা বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কোরআন মাজিদ কোরআন করিম কোরআন হাকিম কোরআন আজিম এই চারটি যে কোনো একটি বলবো কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের সাথে এই চারটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দগুলি ব্যবহার করে উত্তম কোরআন শরীফ আমরা না বলে এই চারটির যে কোনো একটি বলবো কোরআন করিম বা কোরআন হাকিম বা কোরআন মজিদ বা কোরআন আজিম আপনি কোরআন মজিদ পড়তেছেন বলছেন যে 20 পারার 2টি ফিস্টে নেই এটা যারা বাইন্ডিং করেছে তাদের হয়তো সমস্যার কারণে 2টা ফিস্টা আপনার সেখান থেকে ছুটে গিয়েছে তা আপনি অন্য কোরআন মজিদ থেকে আপনি এই 2 ফিস্টা পড়ে নিয়েছেন না কোনো সমস্যা নেই এই কোরআন মজিদও পড়তে পারবেন কোনো সমস্যা নেই আর আরেকজন প্রশ্ন করেছেন বাবা মারা গিয়েছেন রোববারে মা প্রতি রোববার একজন হুজুরকে খাওয়ান এটা বেদাত হবে কি হ্যাঁ এটা বেদাত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই ধরনের কোনো আমল নেই যে দিন মারা যাবে সেদিন গরিবকে খাওয়ানো আলেমকে খাওয়ানো কোনো অসহায় মানুষকে খাওয়ানো যদি এটা ভালো কাজই হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়াতেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছেন খাদিজার জন্য তিনি এভাবে কাউকে খাওয়ার নাই তার চার মেয়ের তিন মেয়ে তার আগে মারা গিয়েছে এই মেয়েদের জন্য তিনি এভাবে কাউকে খাওয়ার নেই অতএব এই আমলটি আপনার সঠিক নয় আপনার কেউ মারা যাবে আর ওই দিন খাওয়াতে হবে না এটি সঠিক নয় বরং তার জন্য সব সময় দোয়া করবেন যখনই সুযোগ হয় অসহায় লোকদেরকে খাওয়াবেন এটা সওয়াবের কাজ আরেক বোন প্রশ্ন করেছেন যে না এই একই বোন প্রশ্ন করেছেন ওযু করেছেন এখন মুখে ক্রিম লাগাবেন নামাজ হবে কি না ক্রিম তো আমরা যতটা জানি যে ক্রিম পাক ক্রিম নাপাক কিছু নয় অতএব ক্রিম লাগিয়ে সলাৎ আদায় করলে সলাৎ হবে এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় আল্লাহু আলামু বিসওয়াব সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি বলুন ভাই জি আমি লক্ষ্মীপুর থেকে আরে হোসেন বলতেছি জি বলেন আমার প্রশ্ন হচ্ছে একটা লোকের উনি এক ভাই এবং ওনার তিন বোন তো ওনাদের এই সম্পত্তিটা কিভাবে বণ্টন হবে আর কোন আত্মীয় আছে যে আপনি শুনেন হ্যাঁ আপনার এই সম্পদ বণ্টনের বিষয়টি আমরা এখান থেকে বলা একটু জটিল কারণ আর কারা আছে পুরো একটা চিত্র আপনার আমাদেরকে দিতে হবে যে এক ভাই তিন উনি আছে ওনার তিন বোন আছে আর ওনার বাবা নেই ওনার মা আছে এই তো এটা একজন বেড়ে গেল মানে যিনি মারা গেছেন তার এক ছেলে তিন মেয়ে আর তার স্ত্রী আছেন এই তো হ্যাঁ ওনার এক যিনি মারা গেছে ওনার এক ছেলে আছে তিন মেয়ে আছে আর ওনার স্ত্রী আছে আর কি ওই লোকটা মারা গেছে হ্যাঁ ফাইন জি কে কতটা পাবে হ্যাঁ আর কোনো প্রশ্ন হ্যাঁ আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের নামাজে মনোযোগ থাকে না বা মনোযোগের সাথে নামাজ পড়া হয় না তো এই ক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হয় কিনা মানে মনোযোগ আনার চেষ্টা করে মনোযোগ ঠিক মতো থাকে না জি জি আপনি উত্তর শুনুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি হুজুর আমার একটা প্রশ্ন আছে দুইটা প্রশ্ন জি যে সাদা স্রাব হলে কি ওযু ভঙ্গ হয় আর আর আমার বোনের চারটা মেয়ে ছেলে নাই ছেলে হওয়ার কোনো এক্সট্রা কোনো আমল আছে কিনা হলো জি জবাব শুনুন আসসালামু আলাইকুম ভাই প্রশ্ন করেছেন যে যিনি মারা গিয়েছেন তিনি মারা গিয়েছেন তার স্ত্রী আছেন এক ছেলে তিন মেয়ে আচ্ছা আমরা বলবো যে মিরাসের এই বিষয়গুলো আপনারা স্থানীয়ভাবে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন কারণ এখানে আপনাকে আমি প্রশ্ন করে করে জেনেছি আর কি আছে তখন বললেন যে তাদের মা আছে
জীবিত আত্মীয়দের পুরো একটা চিত্র সামনে আসলে কে পাবে না, কে কতটুকু পাবে, এটা সুস্পষ্টভাবে জবাব দেওয়া যায়। তো আপনি যেমনটি বলেছেন যে ভদ্রলোক মারা গিয়েছেন, তার এক ছেলে, তিন মেয়ে এবং মা আছেন, এখানে স্ত্রী মানে ওদের মা আট ভাগের এক ভাগ পাবেন, যেহেতু যিনি মারা গিয়েছেন তার সন্তান আছে, সেহেতু তার স্ত্রী আট ভাগের এক ভাগ পাবেন, বাকি থাকে সাত। এই সাতকে আপনি ভাগ করবেন, মেয়েরা পাবে এক এক করে তিন, আর ছেলে পাবে তাদের দ্বিগুণ, এইভাবে বাকিটা ভাগ করতে হবে। বাকি সাত ভাগের মধ্যে ভাগটা এমন হবে যেন ছেলে দ্বিগুণ পায় আর মেয়েরা ছেলের আপনার অর্ধেক পায়, বা মেয়ে যা পাবে ছেলেরা তার দ্বিগুণ পাবে। সালাতে মনোযোগ নেই, হ্যাঁ শয়তান তো চাইবে যে সালাত, প্রথম সে চেষ্টা করবে যেন আমরা সালাত নামাজ যেন না পড়ি, কারণ যেই সেজদা না দেওয়ার অপরাধে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে, বিতাড়িত হয়েছে, সেই সালাত আদায় করতে সে মানুষকে দিতে চায় না, সালাত থেকে জন্য সে বিরত রাখবে, এটা হচ্ছে প্রথম চেষ্টা। আর দ্বিতীয় চেষ্টা হচ্ছে যারা সালাত আদায় করবে তাদের সালাতের মধ্যে মনোযোগটা সে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেন যেই রবের সামনে দাঁড়িয়েছে সালাত আদায়ের জন্য সেই রবের সাথে যেন তার দূরত্ব সৃষ্টি হয়, মানসিক দূরত্ব, এটা সে চেষ্টা করবে। এবং একজন একটি শয়তানকে নিয়োগ দেওয়া হয় সেই কাজটি করার জন্য, তার নাম খেনজাব, সহি মুসলিমের হাদিস, যে নামাজের মধ্যে সন্দেহ সৃষ্টি, মনোযোগকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যে শয়তানটি কাজ করে তার নাম হচ্ছে খেনজাব। কী করতে হবে? রাসূল সাস্তা বলছেন যে যখন বেশি ওয়াসওয়াসা দেয় তখন বাম দিকে থু, এইবার তিনবার থু থু বলতে হবে, মানে থু তো নিক্ষেপ না, আস্তে আস্তে বলতে হবে, আর যুদ্ধ করতে হবে তার বিরুদ্ধে, এবং এই যুদ্ধে আপনাকে বিজয়ী হতে হবে। সে আপনার মনোযোগ দূরে সরিয়ে নিতে চায়, আপনি তার সাথে যুদ্ধ করে আপনার আবার মনোযোগকে আপনি ফিরিয়ে আনবেন, যতবার চেষ্টা করে আপনিও চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিজয়ী করবে শয়তানের সাথে এই যুদ্ধে। বোন প্রশ্ন করেছেন, কিছু প্রশ্ন আছে বোনদেরকে আমরা এখান থেকে অনুরোধ করব, এগুলো আপনাদের মেয়েদের বিশেষ কিছু প্রশ্ন, এগুলি আপনারা স্থানীয় আলেমদেরকে জিজ্ঞাসা করেন স্বামীদের মাধ্যমে, কারণ আমাদের এই অনুষ্ঠান অনেক বাবা মা তারপরে মা মেয়ে একসাথে দেখে, তারা বিব্রত বোধ করে, এই সমস্ত ব্যক্তিগত বিষয়গুলো আপনারা না, আপনাদের স্বামীদের মাধ্যমে স্থানীয় আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে সমাধান নেবেন, এটা আমাদের পরামর্শ। আপনি বলছেন আপনার বোনের পাঁচটি মেয়ে আছে, এখন ছেলে হওয়ার জন্য কোনো আমল আছে কিনা? না, ছেলে হওয়ার জন্য কোনো আমল নেই। হ্যাঁ, আল্লাহর কাছে চাওয়া যাবে, আল্লাহ আমাকে ছেলে দাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার আয়াত, আল্লাহ মানুষকে ভাগ করেছেন চার ভাগে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা শুধু ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটি দেন, আর যাকে ইচ্ছা তিনি সন্তান দেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একদম চূড়ান্ত নির্ধারণ। তিনি যাকে ইয়াহাবুল ইমাইয়াসা ইনাসান ওয়া ইয়াহাবুল ইমাইয়াসা উযকুর আও ইউযাউওয়াজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মাইয়াসা ওয়াকিমা, শুধু কন্যা সন্তান দেন, মর্যাদার কন্যা দিয়ে শুরু করেছেন আল্লাহ। তা আপনার বোনের তো মর্যাদা, পাঁচটি মেয়ে, তিনটি মেয়ে, দুইটি মেয়ে থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, সেখানে পাঁচটি মেয়ে, এদেরকে যদি তিনি ভালোভাবে শিক্ষিত করতে পারেন, আল্লাহর নেক বান্দি হিসাবে আমল করতে পারে, এইভাবে যোগ্য করে তাদেরকে গড়তে পারেন, সৎ পাত্রে তাদের ব্যবসা দিতে পারেন, তাহলে আপনার বোনের জান্নাতের দায়িত্ব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে। ছেলে হতে হবে, ছেলে হলেই কল্যাণ এমনটি ভাবার কোনো কারণ নেই। তারপর আল্লাহ যাকে চান শুধু ছেলে দেন, যাকে চান ছেলে মেয়ে দুটিই দেন, আর যাকে চান তিনি সন্তান দেন না, বিশেষ কোনো আমল নেই। তবে আল্লাহর কাছে দোয়া করতে তো বাধা নেই, দোয়া আমরা করতে থাকবো, সন্তান যাদের নাই তারা সন্তান আল্লাহর কাছে চাইব, যাদের শুধু ছেলে আছে তারা আল্লাহর কাছে মেয়ে সন্তান আমরা কামনা করব, শুধু মেয়ে যাদের আছে তারা আল্লাহর কাছে ছেলে চাইবে, এই দোয়া করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যোগ্যতা দেন যেন তিনি যা ফয়সালা করেছেন সেই ফয়সালায় আমরা সন্তুষ্ট থাকতে পারি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন।
হ্যাঁ, আমি কথা বলতে চাচ্ছি হুজুরের সাথে। হ্যাঁ বলছি, বলেন। বলছি আমার প্রশ্নটা হচ্ছে যে ওই নামাজের জন্য যে নিষিদ্ধ সময় আছে, জি, নিষিদ্ধ সময়ে কি দোয়া জিকির এগুলা করা যাবে কিনা? জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের চারজন তো আমরা ফিতরার টাকা কি চারজনের ফিতরার টাকা একজন গরিব মানুষকে দেয়া যাবে কিনা? জি, এই দুইটাই প্রশ্ন আমার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, অপেক্ষা করুন বোন। আসসালামু আলাইকুম। আপনার কথা বুঝতেছি না, অপবিত্র অবস্থা কি করা যাবে কিনা? কি এবাদত? হ্যাঁ, এবাদত করা যাবে কিনা? আচ্ছা জি, অপেক্ষা করুন। জি, বোন জানতে চেয়েছেন সালাতের নিষিদ্ধ সময়ে দোয়া করা যায় কিনা। সালাতের নিষিদ্ধ সময় তিনটি আমরা জানি। সূর্য যখন উঠতে থাকে, রক্তিম বর্ণ ধারণ করে, সূর্য যখন ঠিক মাথার উপরে একটু পরেই পশ্চিম দিকে হেলে যাবে, আর আরেকটি সময় হচ্ছে যখন সূর্য অস্ত যেতে থাকে পশ্চিম আকাশে রক্তিম বর্ণ ধারণ করে, এই তিন সময়ে কোনো ধরনের সালাত আদায় করা যাবে না। হ্যাঁ, দোয়া তো করা যাবে, যে কোনো দোয়া করা যাবে, জিকির করা যাবে, ইস্তিগফার করা যাবে, দুরুদ পড়া যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে, এগুলি করা যাবে, কোনো সমস্যা নেই। সাদাকাতুল ফিত্র মানে ফিত্রা, চারজনেরটা একজনকে দেওয়া যাবে, আবার একজনেরটা একাধিক আপনার ব্যক্তিকে দেওয়া যাবে। এতে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, রমাদানের রোজার পর সদকাতুল ফেতের দিতে হয়, এবং সেটা দেওয়ার সহি সময় হচ্ছে, উত্তম সময় হচ্ছে ঈদের জামাতে যাওয়ার আগেই পরিশোধ করতে হবে। যদি দুই একদিন আগে দেয় সমস্যা নাই, কিন্তু ঈদের সলাত আদায় হয়ে গেলে এই সদকাতুল ফেতর বা ফেতরা, আর ফেতরা থাকে না, এটা সাধারণ সদকা হয়ে যায়। আমরা অনেকেই ভুল করি, আমরা এটাকে ডিলে করি, আমরা দিতে চাই না। ঈদের জামাতে যাওয়ার আগেই আপনার ফেতরা পরিশোধ করতে হবে, এই কথাটি ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। আর যে বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, হ্যাঁ, একই ব্যক্তিকে একাধিক ব্যক্তির ফেতরা দেওয়া যাবে, আবার একটি ফেতরাকে একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ভাই জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় কোনো ইবাদত করা যাবে কিনা। এখন অপবিত্র বলতে আপনি কী বুঝিয়েছেন? অপবিত্র হচ্ছে একজন লোক আপনার ফেরারাইসিস রোগী অপবিত্র হয়, তাকে তো পবিত্র করতে হবে। আর তিনি টাইমলি আপনার, যদি তার সবসময় এমন হয় যে আপনার প্রস্রাবের সমস্যা আছে, অপবিত্রতার সমস্যা, অন্তত সলাতের সময় তাকে যারা সেবা দেন তাকে পবিত্র করে নেবেন এবং সলাত আদায় করতে হবে। তিনি দাঁড়িয়ে পারবেন না, বসতে যদি না পারেন তাহলে শুয়ে শুয়ে সলাত আদায় করতে হবে। সলাতের ব্যাপারে কোনো ছাড় নেই, তাকে সলাত অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে সলাতের গুরুত্ব অনুধাবন করে নিয়মিত সলাত আদায় করার তৌফিক দিন। সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন হুজুর, মানে আসসালাম আলাইকুম বলেন হুজুর, মানে আমাদের আকিকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি অনেক হুজুরদের কাছে জিজ্ঞাসা করি, তারা বলে যে বাবার আকিকা না দিলে আকিকা হবে না, কিন্তু বাবা মারা গেছে। বাবা মারা গেছে, একটা প্রশ্ন, একটা প্রশ্ন, আমার এক বছরের একটা বাচ্চা আছে, প্রস্তাব করে তো আমি কি সালাত আদায় করতে পারবো? জি জি, অপেক্ষা করুন। আসসালাম আলাইকুম। হ্যালো। জি বলুন। আমি ওই যে প্রশ্ন করতে গেছিলাম ইসলামিক থেকে। জি জি, কষ্ট করুন, প্রশ্ন বলবো? আপনি প্রশ্ন করুন, আমরা শুনছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, মহিলারা নামাজ করে, নামাজে সেজদাটা কিভাবে দিবে? জি জি জি, আমরা আপনার প্রশ্নের উত্তর পরে দেব ইনশাআল্লাহ। জি, আমাদের কাছে প্রশ্ন এসেছে, বাবার আকিকা না দিলে ছেলের বা মেয়ের বা সন্তানের আকিকা হবে না? এটা একটা ভ্রান্ত কথা, এই কথার কোনো ভিত্তি নেই। বাবা আকিকা দেয়নি এই জন্য সন্তানের আকিকা দেওয়া যাবে না, এটা ভিত্তিহীন কথা।
এক বছর বাচ্চা প্রস্রাব করে, হ্যাঁ প্রস্রাব করলে আপনি সেই যে কাপড়ে প্রস্রাব করে সেই কাপড় ধুয়ে ফেলবেন, যেই জায়গায় প্রস্রাব করে সেই জায়গাটি আপনার মুছে নেবেন। যে এইভাবে আপনি পবিত্রতা অর্জন করে সলাত আদায় করতে হবে, এবার অবহেলা করা যাবে না। আমরা আপনাদের প্রশ্ন গ্রহণ করেছি, প্রশ্নের আলোক এই প্রশ্নগুলির উত্তর কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা বরাবরের মতো আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করব যে আমরা যে সকলে ইবাদত করি সেই সব ইবাদত আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা করব, এবং সেই ইবাদতগুলি অবশ্যই হতে হবে রাসুলের সুন্নাহ অনুযায়ী। রাসুল যেইভাবে যে ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তিনি যেইভাবে করেছেন, করতে বলেছেন, এইভাবে করতে হবে। আমরা নিজেরা নিজেদের দায়িত্বে কোনো ইবাদত আমরা করতে পারবো না, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই এমন কোনো কাজকে ইবাদত মনে করে করা যাবে না, এটি সুস্পষ্ট বিদাত। আজকে কয়েকটি প্রশ্নের মাধ্যমে আমরা এই বিষয়টি জেনেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সে ইবাদত সম্পন্ন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।